আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের একটি বার্ষিক সভা রোববার লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ খান পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দিন সভায় প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শাহাবুদ্দিন ডেপুটি ফাইনাল ডাইরেক্টর মঞ্জুরুসামাদ চৌধুরী সিনিয়র মেডিকেল ডাইরেক্টর ডক্টর কবির মাহমুদ সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর আব্দুল শফিক মার্কেটিং এবং মিডিয়া ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু আলাদা আলাদাভাবে তাদের রিপোর্ট উপস্থাপন করেন সভায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের নতুন ট্রাস্টি ব্যারিস্টার লুৎফুর রহমানকে স্বাগত জানানো হয় এছাড়া সংগঠনের প্রয়াত ট্রাস্টিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয় এতে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি আব্দুর রাজাক মারুফ আহমেদ চৌধুরী নাসিরুদ্দিন এবং করিম মিয়া শামীম মিটিং হলো আমরা বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ করছি বিশেষ করে আমাদের প্রোগ্রেস রিপোর্টগুলি সবাইকে জানানো হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা কী আছে এবং আমাদের ভবিষ্যতে ইলেকশন বা সিলেকশনে আমরা যাবো ওইটা নিয়ে আলাপ করছি চার বছর পরে আমরা আজকে বোর্ড মিটিং আমাদের প্রত্যেকজন ট্রাস্টি আজকে আলহামদুলিল্লাহ অনেকেই চলে এসেছেন আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইলেকশন সিলেকশন যাই করি এগুলা নিয়ে আমরা যে আলাপ হয়েছি আজকে আলাপ হবে আরও আর আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিপোর্ট পরিবেশন করা হয়েছে ইনশাল্লাহ আমাদের ট্রাস্টিরা শুনেছেন এবং আমরা আগামীতে আমাদের কী কী প্রোগ্রাম বা কী কী কাজ করতে হবে এবং বাংলাদেশে আমরা প্রজেক্টে কী সামনে নিয়ে যাবো কীভাবে নিয়ে যাবো এবং কী কী কাজ রয়ে গেলো এগুলো সব আমরা আলাপ করেছি আজকে